वेलकाम टू एक्सप्लोर उइथ अयन और आज के चले बर्धमान 108 मंदिर बर्धमान 108 मंदिर पहुँचानर जो आपके बर्धमान स्टेशन थे टोटो अथवा बोलपुर गुस्करागामी जो बस उठले अति सहजे पहुँचे जाबें 108 मंदिर चले 108 मंदिर प्रांगणे। এটা শ্রাবণ মাস এবং রবিবার, সেই কারণে পুণ্যার্থীর সংখ্যা স্বভাবতই অনেকটা বেশি। এটি 108 মন্দির বলা হলেও প্রকৃতভাবে এখানে রয়েছে 109টি মন্দির। 108টি মন্দির রয়েছে শিব মন্দির এবং তার সাথে অপর একটি প্রধান মন্দির রয়েছে, সব মিলিয়ে 109টি মন্দির। আর এই 108 মন্দির বর্ধমান ডিস্ট্রিক্টে দুটো রয়েছে, একটা এই নওয়াভাটে আর একটি রয়েছে কালনায়। পুণ্যার্থীরা লাইন দিয়ে ঢুকছেন মন্দিরের ভেতরে এবং প্রত্যেকটি শিব মন্দিরেই শিবের মাথায় জল ঢালছেন। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলে দুটি পুকুর এখানে আছে, একটি বাম দিকে ও একটি ডান দিকে। এটি হচ্ছে বাম দিকের পুকুর এবং এই পুকুরে রয়েছে দুটি ঘাট। এই পুকুরের জলও মন্দিরে ঢালার জন্য ব্যবহার হয়ে থাকে। মন্দিরের প্রতিচ্ছবিটা পুকুরের মধ্যে অসাধারণ লাগছে। অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন এই পুকুরটি। মন্দিরগুলি সার দিয়ে এই মন্দির চত্বরকে পরিবেষ্টিত করে রেখেছে আর মন্দিরের গেট ছোট হওয়ায় মাথা নিচু করে এই মন্দিরে প্রবেশ করতে হয়। আসুন দেখাই ভেতরের দৃশ্য। প্রত্যেকটি মন্দির একই রঙের এবং সুন্দরভাবে সাজানো। এটি একটি মার্বেল পাথর দ্বারা নির্মিত ষাঁড়, এখানে জল ঢালা হচ্ছে। এই স্থানটি মন্দিরের মূল প্রবেশদ্বারের ডান দিকের অংশ। এখানে একটি অশ্বত্থ গাছের তলাতেও একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে দুধ ঢালা হচ্ছে, আর এখানে রয়েছে একটি ঘণ্টা। আর সাদা রঙের শিব। এই পুকুরটি হল মূল প্রবেশদ্বারের ডান দিকের পুকুর। এই পুকুরেরও দুটি ঘাট রয়েছে জল নেওয়ার জন্য। আর এখানে রয়েছে অনেকগুলি ঘণ্টা যেগুলো ভক্তরা বাজিয়ে চলেছেন অনবরত। শ্রাবণ মাসে প্রত্যেক দিনই এখানে ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে, যদি আপনারা চান তো সেটা গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য অন্য ভিডিওর সাথে।